হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মননে মানসী ব্লগে আপনাদের স্বাগত দু হাজার সালের আটই মার্চ দোল পূর্ণিমা ও আন্তর্জাতিক নারী দিবস একই দিনে পড়েছে সকল বন্ধুদের জানাই শুভ কামনা ও আন্তরিক ভালোবাসা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে প্রার্থী সৃষ্টির আদি যুগ থেকেই নারীর স্থান উচ্চে রাখা হয়েছে নারীকে জ্ঞানে পূজা ও সম্মান দিয়ে আসা হলেও পরবর্তীতে সেই নারী জাতির উপর নেমে এসেছে চরম নির্মম নির্যাতন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু পুরুষ মনে হয় কখনো ভেবে দেখেনি যে নারী ছাড়া বিশ্ব সংসার অচল এমনকি পুরুষ জাতির জন্ম হওয়া ছিল অসম্ভব এই বিশ্ব সৃষ্টি করেছেন পুরুষ ও প্রকৃতি নারী মিলে সেখানে নারী ও পুরুষের অধিকার সমান সমান বাস্তবে নারী যখন সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল তখনই প্রয়োজন হল আইন দ্বারা অধিকারের স্বীকৃতি উনিশশো সালের আটই মার্চ নারী আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে নারী অধিকার লাভ করেছেন অর্থাৎ স্বাধীনতা পেয়েছেন স্বাধীনতার অর্থ কিন্তু উচ্শৃঙ্খলতা নয় যা আজকের বহু নারীর মধ্যে বর্তমান যার জন্য আজকের সমাজ ব্যবস্থা অনেকখানি নিম্নগামী আজকের নারী পুরুষের আগল ভেঙে স্থল জল আকাশ জয় করে তার বিজয় কেতন উড়িয়েছে সাহিত্য জ্ঞানে বিজ্ঞানী আরও কত প্রতিভা দেখিয়ে আমাদের কাছে নমস্য হয়েছে তৎসত্ত্বেও নারী জাতিকে মনে রাখতে হবে অধিকার এর স্বার্থে কর্তব্য কথাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত নারী একাধারে কন্যা ভগিনী জায়া ও সর্বোপরি জননী তাই সুস্থ পরিবার সমাজ তথা দেশ গঠনের মহান দায়িত্ব তথা কর্তব্য একজন সুশিক্ষিত জননী মায়ের উপর নির্ভর করে অনেকাংশে সে কথা নারী জাতিকে সর্বদা মনে রাখতে হবে এই যে সুপ্রজনন এর মধ্য দিয়ে তাস হওয়া সম্ভব আর তা থেকেই তৈরি হবে সুনাগরিক তথা সমাজ ও দেশ অপরপক্ষে পুরুষ জাতিকে মনে রাখতে হবে যে যার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি জননী মা একজন নারী নারী না থাকলে তার জন্মটাই হয়তো হতো না এক সৃষ্টি স্তব্ধ হয়ে যেত যে নারী বহুরূপে কারো কন্যা কারো ভগিনী কারো জায়া কারো জননী অর্থাৎ সবাই মায়ের জাতি সেই মায়ের জাতিকে উপেক্ষা অবহেলা অপমান অসম্মান যদি কেউ করে তবে সে শুধু অমানুষ অধম নয় তার ধ্বংস সুনিশ্চয় বিনাশ অবশ্যম্ভাবী একজন সিদ্ধ মহাপুরুষের বাণীতে পড়েছিলাম একজন স্ত্রী তার স্বামীর কাছে ও মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন যখন স্বামীকে শুশ্রূষা করেন সেবা যত্ন দেন তাই মায়ের জাতিকে মা এরপর গি লাগিয়ে মা গি ভেব না ভাবলেই সর্বনাশ হবেই হবে তোমার বিনাশ নারীদের কোনোভাবেই অপমান নয় সম্মান করো মর্যাদা দাও সম্মান রক্ষায় ব্রতী হও তবেই সমাজের দশের ও দেশের প্রকৃত উন্নতি সম্ভব বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে দেশ ও জাতি একজন নারী সকাল থেকে রাত পর্যন্ত নিজের খাওয়া দাওয়া বিশ্রাম ঘুম ত্যাগ করে অবিরাম কায়িক শ্রম দিয়ে বিনা পারিশ্রমিকে পরিবারের সবাইকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করার পরও সামান্য কারণে শুনতে হয় সারাদিন কি কাজ করো ওরা জানে না নারী কি অসীম শক্তি কি অসীম ক্ষমতাবান তিনি পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করে সন্তান ধারণ ও প্রসব পালন করার পরও জলে স্থলে আকাশে যান চালকের আসনে খেলার মাঠে গ্রহ গ্রহান্তরে চন্দ্র অভিযানে সর্বত্র নারী পৌঁছে গেছে নারী এখন বাঁধন হারা নারী তোমার বিজয় রথে এগিয়ে চলো উড়িয়ে নিশান অত্যাচারীর খর্গ কৃপান ভেঙে করো খান খান এই হোক তবোপন আগামী দিনে নারী জাতির প্রতি আমার এইটুকুই বার্তা আজ এখানে শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার